দুনারার জীবনের প্রথম প্রজেক্ট। এই মিড সামার উপলক্ষে তাদের জন্য আমি কিছু গিফট রেডি করলাম। মিড সামার আসলে সুইডেনের মনে সবচেয়ে সবচেয়ে বড় ট্র্যাডিশনাল অনুষ্ঠান। হ্যালো, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু সোমাস ফুটস্টেপস। হ্যাঁ, একটা ব্র্যান্ড নিউ ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আর আজকে ভিডিওটা একটু স্পেশাল, আমাদের দুইজনের জন্য একটু স্পেশাল। তার কারণ হচ্ছে, আপনারা জানেন যে গত নভেম্বর মাস থেকে জুনাইরা তার প্রি স্কুল শুরু করছে, বা সুইডেনের যেটা একটা বলে ফার্স্ট স্কুল। অলমোস্ট আজকে সাত আট মাস হয়ে গেল। হ্যাঁ, সাত আট মাস হয়ে গেল, ভালো খারাপ সব মিলিয়ে সুন্দর একটা সময় গেছে ওর ফার্স্ট স্কুল রানের টিচারদের সাথে। তো নেক্সট সামারের পরে, মূলত সামারের আগে আজকে ওর ফার্স্ট স্কুল রানের লাস্ট অফিসিয়ালি লাস্ট ডে, অফিসিয়ালি লাস্ট ডে মিড সামারের বন্ধ। আর তারপরে যেহেতু আর সামারের আগে, যে সামার ভ্যাকেশনের আগে জুনাইরা আর আপাতত স্কুলে স্কুলে যাবে না, কয়েকদিন যাবে না আর কি, বেশ কিছুদিন। তো এবং আমরা রিসেন্টলি বাসায় একটা চিঠি পেয়েছি যে সামারের পরে জুনাইরা তার স্কুলে নেক্সট ডিপার্টমেন্টে যাবে, যেটা হচ্ছে একটু বড় বাচ্চাদের সাথে। মানে ও এখন যে ডিপার্টমেন্টে যায় সেটা হচ্ছে 1 to 2 years। যদিও 2 year মানে ফিল করে নাই, মানে 2 year এখন ওর হয় নাই, কিন্তু তারপরেও অটামের একদম শুরুর দিকেই তো করবে, বা একদম মাঝামাঝি, তাই না? সেই কারণে ওকে ওরা নেক্সট ডিপার্টমেন্টে প্রমোট করে দিচ্ছে, প্রমোট করছে। তার কারণ আলহামদুলিল্লাহ আপনারা জানেন যে জুনাইরা বেশ ইন্টারঅ্যাক্টিভ, ও অনেক খেলাধুলা পছন্দ করে, অনেক ইন্টারঅ্যাকশন করে। তো যার ফলে টিচাররাও ভাবলো যে ও একটু বড় বাচ্চাদের সাথে হয়তো ও অনেকটা কমফোর্টেবল থাকবে, কোপ আপ করতে পারবে, সমস্যা হবে না, করতে পারবে। এক্স্যাক্টলি, এটা ছিল আমাদের তরফ থেকে আপনাদেরকে জানানো। যেহেতু আপনারা সবাই জুনাইরাকে অনেক ভালোবাসেন, সবসময় ওর জন্য দোয়া করেন, ও কেমন আছে এটা জিজ্ঞেস করেন, তো আপনাদেরকে এই ছোট একটা নিউজ, বাট সুন্দর একটা নিউজ আপনাদেরকে জানালো। খুব তাড়াতাড়ি সুইডেনে হচ্ছে মিড সামার, আর 2-3 দিন পরে। তো মিড সামারে এখানে একটা ছোট ট্রেন্ড আছে, মানুষ মানুষকে গিফট দেয় টুকটাক। আর আপনারা তো অনেকেই আগে ভিডিওতে দেখেছেন যে জুনাইরা স্কুলে যে কোনো অকেশনে আমি চেষ্টা করি ওর টিচারদেরকে কিছু না কিছু গিফট করার জন্য। আর যেটা বলছিলাম আর কি, যেহেতু আমাদের দুইজনের বর্তমানে আমার মেয়েটা সারাদিন স্কুলে ওর তিনজন টিচারের কাছে সবসময় থাকে, তো তারা আমাদের কাছে অনেক টিচার বলবো না, ওরা কাইন্ড অফ ওর কেয়ার গিভারও সারাদিন যেহেতু ওদের কাছে থাকে, সো তারাও আমাদের কাছে অনেক স্পেশাল, জুনাইরার কাছে অনেক স্পেশাল। তো এই মিড সামার উপলক্ষে তাদের জন্য আমি কিছু গিফট রেডি করলাম। আমি ছোট ছোট করে প্রত্যেকটা জিনিস আলাদা আলাদা করে কিনে ছোট ছোট এরকম প্যাকেটে ওর বিস্কিটস, কিছু চকলেটস সব মিলিয়ে সুন্দর এরকম একটা মিড সামারের কার্ড দিয়ে তাদেরকে আমরা জাস্ট থ্যাংক ইউ বলবো। জিনিসগুলো ইন্ডিভিজুয়ালি খুবই সিম্পল, কিন্তু একসাথে আমরা যত্ন করে জিনিসটা প্যাকেজিং করার কারণে এর ভিতরে একটা অন্যরকম একটা ইমোশন তৈরি হয়েছে, যে কারণেই মূলত আপনার সাথে শেয়ার করা, তাই না? এক্স্যাক্টলি তাই। এই তো এর ভিতরে আছে হচ্ছে কিছু কুকিজ, কুকিজ, চকলেট, চকলেটস, চিপস, আসলে যেগুলো মানুষ একটু পছন্দ করে। আর মির্সা মানে মানুষ এই ধরনের গিফটই দিয়ে থাকে সবাই সবার আপনজনকে। তো আমরা মনে করি যে জুনাইরার স্কুলের তিনজন টিচার বা কেয়ার গিভার যেটাই বলি, তারা আমাদের জন্য অনেক স্পেশাল। প্রত্যেকটা বাচ্চাও কিন্তু এই মিড সামার উপলক্ষে তাদের টিচারদের কাছ থেকে খুব সুন্দর একটা কার্ড পেয়েছে, সেটা আমি বাসায় গিয়ে আপনাদেরকে দেখাবো। এক্স্যাক্টলি। তো চলেন যাই স্কুলে, যে জুনাইরাকে আমরা নিব এবং এই টিচার গিফটগুলো টিচারদেরকে দিব, দিয়ে দিব। এক্স্যাক্টলি, চলো। ও, যে জুনাইরার স্কুল দেখা যাচ্ছে, এইখানে জুনাইরার ছবি সহ ড্রয়ার ছিল এতদিন, যেটা আসলে নেক্সট অফ দিল্লিং এর অর নেক্সট ডিপার্টমেন্টে, এই যে এখানে ওরা চেঞ্জ করে দিয়েছে জুনাইরাকে, এই যে নেক্সট ডিপার্টমেন্টে আসবে জুনাইরা সামারের পর থেকে, যেটাও আম্মা তুমি সুন্দর সময় কাটাইছো স্কুলে আজকে, যে স্কুল থেকে বের হয়ে এখন পানি খাচ্ছে। চলো মা, আস্তে আস্তে আমরা বাসার দিকে যাই। চ
চলো আজকে অলমোস্ট স্কুল ফাঁকা। কি মা পিঁপড়া? আচ্ছা কিছু হবে না পিঁপড়া। আজকে অলমোস্ট স্কুল ফাঁকা, স্কুলে তেমন কেউ নেই কারণ আসলে সামারের ছুটি হয়ে গেছে। দুই তিনটা বাচ্চা ছিল আমরা যখন জুনাইরাকে নিলাম। এপাশে মাঠও একদম ফাঁকা যেখানে জুনাইরা আসলে সবসময় খেলে। আজকাল জুনাইরা কোনো ভাবে বাসায় যেতে চায় না স্কুল থেকে, প্রত্যেক দিন বাসায় নিয়ে যেতে ওকে আমার মিনিমাম আধা ঘন্টা। আর নেই চলো মা, এটা বড় বাচ্চাদের মা, এটা তোমার না। কি আমু ছবি আসো আসো আসো, ছবি তুলবে স্কুলে? আজকে সামারের আগে, সামারের ছুটির আগে তোমার লাস্ট দিন স্কুলে, তাই না মা? আচ্ছা রেখে দাও, মামার হাত ধরে ধরে যাবা, গেটটা খুলে চলো যাই। ওই যে মামা চলো, বাজে একটা বাতাস মা। চলো মা, আর ফুল তুলছো কই দেখি মা? ফুলটা এই যে ফুল। আলফোন্স কি করছে মা স্কুলে? তার তো নেই খেলছে। আর আন্দালুস? আন্দালুস ফিহিমা? ফিহিমা কি নিয়ে খেলা করছে? পপকর্ন নিয়ে। আর পপ করে না ওই যে ছোট ছোট যে আমরা ওই জিনিস। আর আন্দালুসের কাছে দিদি ছিল। ওসব বন্ধুদের নাম সহ কে কি ধরনের খেলা করতেছিল এগুলো আবার। সুইডেন থেকে সবাইকে হ্যাপি মিড সামার। মিড সামার আসলে সুইডেনের মনে হয় সবচেয়ে সবচেয়ে বড় ট্র্যাডিশনাল অনুষ্ঠান, ইভেন বিগার দেন আমার মনে হয়, কারণ ক্রিসমাস তো একটু রিলিজিয়াস একটা ব্যাপার, কিন্তু মিড সামারটা হচ্ছে এদের সবচেয়ে বড় কালচারাল ট্র্যাডিশন, তাই না? খুব সুন্দর লাগে এই সময়টায়, মনে হয় যে ছুটি ছুটি ছুটির একটা আমেজ, সবাই ফ্রি থাকে, খুব ভালো লাগে এই সময়টাতে। এক্স্যাক্টলি, আজকে আমরা জুনারা স্কুল থেকে প্রচুর কাপড় চোপড়, মানে ওর যেসব কাপড় স্কুলে রাখা থাকে অলমোস্ট সব জিনিস নিয়ে চলে আসছে। নতুন শুরু হবে আরো দুই মাস পরে, তো যখন আমরা উপরে যেয়ে আপনাদেরকে দেখাবো স্কুল থেকে কি গিফট পেল। চলো উঁচু করো, হ্যাঁ উঁচু করো। এটা কি বাবা? আমরা এসে উপরে উঠে দেখি যে দরজার সামনে জুনাইরার যে বইয়ের একটা সাবস্ক্রিপশন আছে, তো সাবস্ক্রিপশনের এই মান্থের ইনস্টলমেন্টটা আসছে। আর জুনাইরা সিঁড়ি থেকে দেখে বলতেছে কি বই দেখি। এক্স্যাক্টলি চলো, ওই যে বইটা আমরা যে জ্যাকেট ট্যাকেট খুলবো সেইটারও সময় দিচ্ছে না জুনাইরা, বই দেখার জন্য পাগল হয়ে গেছে। বসো আমি তোমাকে বই খুলে দিচ্ছি। ও বই দাও মাম্মা, দাও মাম্মা বলতেছে, দাও মাম্মা, দিচ্ছে মাম্মা, তুমি একটু ওয়েট করো, দাঁড়াও দেখি এই মান্থ, এই মান্থের সাবস্ক্রিপশনে কি আসলো। আলা প্যাকে নতুন জামা পেলেও আসলে সত্যি কথা বলতে মানে এত খুশি হয় না নতুন বই পেলে। আর একটা কি দেখি, এটা কি? ও এটা কি? সামারের সং দে। আর একটা কই? ও বাবা কতগুলো দিছে এই ইয়েতে, সব কেসমশার। ও বাবা আমি এরকম একটা বই অনেকদিন ধরে খুঁজতেছিলাম, যে যানবাহন, জুনায়েদের ন্যাচার রিলেটেড অনেক বই আছে,
কিন্তু যানবাহন, গাড়ি, হেলিকপ্টার এগুলো কি সুন্দর প্রত্যেকটা জিনিস যে এরকম। হ্যাঁ দেখো প্রত্যেকটা 3D টাইপে, বলো 3D টাইপে, এই দেখো। হ্যাঁ এই যে দেখছো, এই যে এখানে নরমাল গাড়ি, তারপরে ট্রাক, এই যে এগ্রিকালচার ট্রাক্টর, তাই না মা? আমা আমা এটা ছিঁড়ে যাবে আব্বা, আমার জান আস্তে আস্তে দেখো, প্রথম কয়েকদিন আগে ব্যবহার করে তারপরে ছিঁড়ে নে। এই যে কি প্লেন, তারপরে কি এই যে নৌকা, রকেট, রকেট বাবা রকেট, খুব খুশি হলো। তোমার এটা কি? এই বইটার নাম হচ্ছে আই ওয়ান্ট টু বি এ ফায়ার ফায়ারম্যান, ফায়ার সার্ভিসে যারা কাজ করে আর কি। হতে চাও, সবার জীবন বাঁচাতে চাও মা? তুমি পড়ো, সমস্যা নেই, তুমি ওইটা কি? এই বইটা হচ্ছে মেন লীলা সোমার সং বুক। হ্যাঁ সুইডিশ যত সামারের গান আছে তার একটা কম্পাইলেশন। এটা দেখাও, স্কুল থেকে কি পাইলা আজকে আবার সামার উপলক্ষে? স্কুল থেকে ও পেল হচ্ছে এরকম সুন্দর একটা চিঠি, হ্যাঁ, যেখানে ভিতরে ওর তিনজন টিচার বা কেয়ার গিভার তাদের ছবি আর সাথে খুব সুন্দর কিছু কথা লেখা আছে এখানে, খুব সুন্দর। এটাও পেল। আরো একটা মজার জিনিস আমি দেখাবো, সেটা হচ্ছে ওই যে কি সুন্দর পাতা উল্টাইতেছে, জুনায়েদের একটা প্রজেক্ট, তাই না? এটা প্রজেক্ট, ওরা গত 6 মাস থেকে প্রজেক্টটা কমপ্লিট করছে, সবগুলো জুনায়েদার করা, সবগুলো বাচ্চা এরকম একটা একটা করে করছে। এটা হচ্ছে জুনায়েদার প্রজেক্ট, মানে টিচারদের একদম ক্লোজ অবজারভেশন এবং সুপারভিশনে ওরা এই জিনিসগুলো বানায়, কার্টুন ক্যারেক্টার গুলোকে ওরা দীপদীপ দুবব সবাইকে আঁকানো, জুনায়েদার জীবনের প্রথম প্রজেক্ট। আর এই যে এটা অনেক স্পেশাল, ট্রাক্টর কই দেখি, আবার আয়া হলো কিভাবে? এটা তো গানের বই মা, বিপি খুব নিজে খুব বড় মানুষ। আকা কাকা না, এটা একটা বাংলা নাম আছে, এটার নাম কি? ব্যাং 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 কই? ওই যে ব্যাং, ওই যে আগের গানটাই ছিল ওই গানটাই, তুমি যে গানটার কথা বলতেছো। আরেকটা পাখি, পাখি দাঁড়িয়ে বসছে, দেখো পাচ্ছে মা, দেখা হবে আবার পরবর্তী ব্লগে, ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সমস্ত ফুটস্টেপস এর সাথে থাকবেন, আর আমাদের সুইডেনে আমাদের লাইফটাকে অবজার্ভ করবেন, কিসের মাধ্যমে? আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের মাধ্যমে এবং ইনস্টাগ্রামে অবশ্যই। আমাদেরকে দারুণ দারুণ ইনক্লুসিভ এবং এক্সক্লুসিভ ছবির জন্য আমাদেরকে ফলো করবেন ইনস্টাগ্রামে। বাই বাই, আল্লাহ হাফেজ।